মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি চলতে পারে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। তবে 10 অক্টোবর ভারী বৃষ্টির পর কমে আসতে পারে বৃষ্টির পরিমাণও। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 11 অক্টোবর বৃষ্টিপাত অনেকটাই কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্রমে কমতে কমতে মাসের মাঝামাঝি সময়ে প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে দেশ। আবহাওয়া পূর্বাভাসে বলা হয় 13 বা 14 অক্টোবরের দিকে বাংলাদেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে, ফলে এই সময় বৃষ্টি আরও কমে যেতে পারে। এতে দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বড় পরিসরে তাপমাত্রা বাড়া বা তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা আপাতত নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আগামী 20 অক্টোবর পর্যন্ত তাপমাত্রা খুব বেশি বাড়ার আশঙ্কা নেই বলেও জানান আবহাওয়াবিদ। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 10 অক্টোবর ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 11 ও 12 অক্টোবর বৃষ্টিপাতের বিস্তৃতি অনেকটাই কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 14 অক্টোবর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে, এতে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।